আসসালামু আলাইকুম। আজকের আমার এই টপিকস নিয়ে আসলাম, হয়তো দেখতে পেতেছেন, কিন্তু এটাতে কি করা যায় সেটা আমরা একটা ডিজাইন দেখি। চলে আসলে আমি চেষ্টা করি একটু ডিফারেন্স ডিজাইন করার। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে, তো কমেন্টে বুঝাবেন এবং কমেন্টে জানাবেন। তো চলেন আমরা এটা দিয়ে কি করা যায় দেখি। আমার ফটোশপ ওপেন আছে, আমি এখন যে ডিজাইনটা আমি দেখাইলাম আমি ডিজাইনটা নিয়ে নিব, নিয়ে আমি এখান থেকে এটাকে আমি চেঞ্জ করে নেব। চেঞ্জ করার পর এটাকে আমি ফ্ল্যাশ করে নেব। ওকে, এটা 20 দিব, এটা দেব 30। ওকে, আস্তে আস্তে দেখেন কলা কোথায় যায়, কারণ কলার ব্যাপার, কলা কোথায় চলে। এটা এইভাবে রাখবো, এটাকে আমি এভাবে ঘুরে দেব, ঠিক আছে? ওকে, এটা একটা নর্মালি একটা লুক আসছে, কিন্তু এখানে আমার আর একটু কাজ আছে, আরও কাজ আছে। তো চলেন ওকে, ওকে হয়তোবা কিছুটা হলে বুঝতে পারতেছেন কি করতেছি। আপনারা যখন দেখেন যে আমরা অনেক টাইমে দেখেন যে ডিজাইন ওকে, এটা এই পর্যন্তই রাখবো। রেকর্ডটা বন্ধ করে দিব। তারপর আমি একটা কালার করার জন্য একটা ওভারলে নিচ্ছি আর কালারটা সিলেক্ট করলাম আর এখান থেকে আমি ব্রাশের সাইজটা ঠিক করে নিতেছি 50 ওকে। এখন আমি একটা কালার সিলেক্ট করব ওকে। তো আমি এখানে যেহেতু আমার এখানে লাল আছে আমি ডিজাইনটা দিব লগা এই কালারটা দিব কলা কলা কলার জায়গায় থাকতেছে না কলা কলা চলে যেতেছে কলা আসলে কোথায় যে যেতেছে এটা শেষ না হইলে বুঝবেন না। একটা ডিজাইন যদি শিকার হয় তাহলে একটু সময় দিতে হয়। এখন যদি মনে করেন যে না জাস্ট ভিডিও দেখবেন মানে ডিজাইন শিকার দরকার নেই তাহলে তো আর সমস্যা নেই, কিন্তু শর্টকাটও বানায় অলরেডি আপলোড দিয়ে দেওয়া যায়। কিন্তু জিনিসটা যদি ফুল দেখা যায় তাহলে সেই জিনিসটা শেখা হয়। তারপরও দেখা গেছে যে একটা ভিডিও করতে গেলে স্কিপ করতে হয়, টান একটু কাইটটা সিরা দিতে হয় এর জন্য, কারণ না তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ওকে ওকে এটা কন্ট্রোল জি ওকে। এই লুগা ফাইনাল কালার। একটু সময় নিব রেসিপিতে। তো আসুন দেখি আমরা এখন। এই যে এখন আপনি দেখতে পেতেছেন যে কালারটা আপনি যে কোনোভাবে চেঞ্জ করতে পারতেছেন। হয়তোবা আমি এই রেজুলেশনটা চেঞ্জ করে নিলে পরে যে আমার যে স্কেল এটা আমি অনেক বেশি দিচ্ছি, তো এটার জন্য আমি এটাকে 1000 করে নিই। তো হয়তোবা আমার জিনিসটা একটু ক্লিয়ার হইব। এই যে দেখতে পারতেছেন এখন এটা, এখন আপনি যে কোনো কালার রূপ দিতে পারবেন। এই যে দেখছেন, যেই কোনো কালার, এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। তাই আমি একটা কালার রাখি, ওকে আমি এটা রাখলাম, আপনি তো আপনার মতনও রাখবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিত্য নতুন ডিজাইনের জন্য আমার সাথে থাকুন এবং আমাকে ভালোবাসা দিন। আজকে এই পর্যন্তই, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আর আমি এটা সেভ করে নিতেছি, সেভ করে আমি পরে তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। হয়তোবা দেখতে পাচ্ছেন যে আমি এই যে কালারটা তৈরি করলাম, একটু এইগুলো একটু চাপাই দিই। এই যে সেই কালার, কলার কালার কি হইল আর কলাদা কি হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ওকে।